জন্য সম্পূর্ণ আপনার জন্য পুরো মার্কেট চ্যালেঞ্জ। এই প্রাইসের নিচে কেউ আপনাকে গাড়ি দিতে পারবে? আজকে যে প্রাইসগুলো দিচ্ছি হচ্ছে আমরা 1,80,000 টাকা। 1,80,000? হ্যাঁ, এসএফ গাড়ি, ডাবল ডিসের গাড়ি, কার্বোরেটর, এটা নন এবিএস। এটা হচ্ছে আপনার রান করেছে 8,000 কিলোমিটার, ভার্সন 2020-এর মডেল। গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 3,000 কিলোমিটার। এখন আমরা যে গাড়িটি দেখছি এটা হচ্ছে আপনার ফ্রেজার ভার্সন 2। এটাও এটা হচ্ছে আপনার 10 বছরের নাম্বার করা, মানে ফুল ট্যাক্স টোকেন করা আছে, এফজেড এস। এটা ভার্সন 1-এর পরে ভার্সনটা আর কি। এটা হচ্ছে আপনার 2014 মডেল। মাইলেজ হচ্ছে আপনার আপনার 38-40 পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি ব্লগ। আর এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীর মোটরসে, যেটির ঠিকানা এবং মোবাইল নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণে বাইকের কালেকশন আছে, যারা মূলত খুব কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশন বাইকগুলো খুঁজছেন এবং পাচ্ছেন না, তাদের জন্য হয়তো বা আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। বিকজ আজকের ভিডিওতে আমি খুব কম প্রাইসের ভিতরে খুব ভালো ভালো কন্ডিশনের বাইকগুলো দেখাবো। কথা অনেক হয়েছে, আর কথা বলবো না, শুরু করছি আজকের মূল ভিডিও। তবে ভিডিওতে যাওয়ার পূর্বে বন্ধুরা একটি কথা, যারা চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে হেল্প করার জন্য আমরা সাব্বির ভাইয়ের সঙ্গে। অবশ্যই আপনারা দেখেছেন এর আগে এবং বুঝেছেন, তারপরে আবারও দেখে নিন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখন আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা জিক্সার একটা গাড়ি দিয়ে শুরু করব, যারা হচ্ছে আপনার মিড রেঞ্জের মধ্যে স্পোর্টস বাইক চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট একটা বাইক হতে পারে। আপনার গাড়িটা হচ্ছে একদম ওয়ান টেস্ট অবস্থায় আছে, গাড়িটা রান করেছে হচ্ছে 1700 কিলো, রেড কালার দেখতে পারেন। গাড়িটা একদম টোটালি ইনটেক অবস্থা আছে, শোরুম কন্ডিশন, এমনকি টেম্পোরারি যে টায়ারের বিটটা ওইটাও এখন পর্যন্ত আসছে, টেম্পোরারি যে দাগটা, টোটালি আনটাচ গাড়ি, কোনো স্ক্র্যাচ ডেন্ট পেন কোনো কিছু নেই। গাড়িটা হচ্ছে আমরা 2 বছরের নাম্বার করে দিব। এটা হচ্ছে আমরা প্রাইস রেখেছি হচ্ছে 2,20,000 টাকা মাত্র, 2,20,000 টাকা 2 বছরের নাম্বার সহ। এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস। আজকে আমি আপনাকে ব্লগে যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস, একদম রিজনেবল প্রাইস। অথচ রামপুরা মার্কেটের মধ্যে আমরা হচ্ছে চ্যালেঞ্জ করে দিব, এই প্রাইসের নিচে আপনাকে কেউ বাইক দিতে পারবে না আমরা যে প্রাইসটা দিব। কাগজপত্রটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, এটা হচ্ছে একদম নাম্বার সহ বললাম আর কি, 2,20,000 টাকা নাম্বার সহ, 2 বছরের নাম্বার করে দেবো। অন্য যদি চাই যে আপনার অন্য কোথাও থেকে আপনার নাম্বার, সে নিজে নাম্বার করে নেবে, সেই অপশনও আছে। সেক্ষেত্রে হচ্ছে নাম্বার করার যে খরচটা ওটা বাদ দিয়ে যে প্রাইসটা আসবে ওই প্রাইসে আমরা দিয়ে দেবো তাকে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা বাইক দেখছি, এটা হচ্ছে এফজেড ভার্সন 3। এটা হচ্ছে আপনার BS6 2021-এর মডেল। এটা হচ্ছে FIABS, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে ওনলি 2700 কিলো চলা গাড়ি। আপনি দেখতে পারেন গাড়ির টায়ার দেখতে পারেন, প্লাস হচ্ছে আউটলুক দেখতে পারেন, কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট পেন কোনো কিছু নেই, মানে ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটা হচ্ছে আপনার 2 বছরের রেজিস্ট্রেশন করা, 56 সিরিয়াল, একদম লেটেস্ট সিরিয়াল, এটা 56 সিরিয়াল। এটা হচ্ছে আমরা প্রাইস রেখেছি আপনার 2,20,000 টাকা। জি, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনি পিছনের চাকা দেখাতে পারেন, তারপর হচ্ছে আপনার আউটলুক দেখাতে পারেন, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে। এর পাশে হচ্ছে আমরা আরেকটা গাড়ি দেখছি, এটা হচ্ছে আপনার ফ্রেজার ভার্সন 2 2020-এর মডেল। গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 3,000 কিলো মাত্র, একদম মাত্র 3,000 কিলো। আপনি দেখতে পারেন এটাও একদম পুরো ফ্রেশ কন্ডিশনে আছে, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। যে নিবে সে ফার্স্ট ওনার হবে, আমরা 2 বছরের নাম্বার করে দিব তাকে, একদম লেটেস্ট যে নাম্বারটা আছে সেটাই পাবে সে। আপনার টোটাল ফ্রেশ কন্ডিশন আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোথাও কোনো ডেন্ট কেন স্ক্র্যাচ কোনো কিছুই নেই, ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, দেখতে পারেন। আপনি ডিস্কটাও দেখাতে পারেন, একদম পুরো ফ্রেশ আছে, একদম পুরো শোরুম কন্ডিশনের ডিস্কটা, পুরো নিউ বাইক এটা। এটা আমরা হচ্ছে প্রাইস রেখেছি 2 বছরের নাম্বার সহ আপনার 2,25,000 টাকা, 2,25,000 টাকা 2 বছরের নাম্বার সহ এটা। পাশাপাশি আমরা আরেকটা বাইক দেখছি, এটা হচ্ছে আপনার এসএফ কার্বোরেটর, এটা নন এবিএস। এটা হচ্ছে আপনার রান করেছে 8,000 কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2 বছরের নাম্বার করা, 53 সিরিয়াল। এটা আপনার টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, এটাও এটারও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ঠিক আছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছু নেই। আপনি এটা চাকা দেখাতে পারেন, প্লাস ডিস্ক দেখাতে পারেন, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। এটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা 2,45,000 টাকা, 2,45,000 টাকা। হ্যাঁ,
আপনার দুবছর নাম্বার সব পাচ্ছে সে। হ্যাঁ, আজকে যে প্রাইসটা দিয়েছে এটা হচ্ছে আপনার জন্য, সম্পূর্ণ আপনার জন্য পুরো মার্কেট চ্যালেঞ্জ। এই প্রাইসের নিচে কেউ আপনাকে গাড়ি দিতে পারবে আজকে যে প্রাইসগুলো দিচ্ছি। তো আমি যে প্রাইসগুলো বলছি আজকে প্রত্যেকটা হচ্ছে ফিক্সড প্রাইস। আচ্ছা, পিছনে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার এসএফ, সুজুকি এসএফ। এটা হচ্ছে আপনার 2019 মডেল, কার্বোরেটর। এটা কার্বোরেটর 2019 মডেল, ডাবল ডিক্স, এটা মেরুন কালারে আছে। এটাও দুই বছরের নাম্বার করা। আপনার সিরিয়াল হচ্ছে আপনার 31 সিরিয়াল। এটা সিরিয়ালও একটু দেখাই দিই। হ্যাঁ, সিরিয়ালটা 31 সিরিয়াল দেখাতে পারেন। এটাও ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 15,000 কিলোমিটার। জেনুইন 15,000? না না না, মিটার কোনো কিছু করা নেই, 15,000 কিলোমিটার চলা আছে। দেখতে পারেন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, কোনো ডেন্ট নাই, কোনো কিছু নাই, ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। এটাও দুই বছরের নাম্বার করা। এটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা 1,80,000 টাকা। 1,80,000? হ্যাঁ, এসএফ গাড়ি, ডাবল ডিক্সের গাড়ি। কিন্তু এটা মেয়াদ আছে হচ্ছে আপনার এই 23 পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, পাশে আমরা আরেকটা ফেজার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার 2019 মডেল গাড়িটা। গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 8,000 কিলোমিটার, মাত্র 8,000 কিলোমিটার। আপনার দুই বছর নাম্বার করে 44 সিলার এটা। এ গাড়িতেও কোনো স্ক্র্যাচ অথবা বা ডেন পেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। এটা হচ্ছে আপনার উত্তরা নাম্বার, উত্তরা বিআরটিএন নাম্বার। আপনি চাকা দেখাতে পারেন, চাকাও একদম পুরো ফ্রেশ আছে। ডিস্কটাও দেখাতে পারেন, ডিস্ক দেখলে অনেক সময় বোঝা যায় গাড়ি কত কিলোমিটার চলে থেকে আসার বিষয়ে, আপনি এটাও দেখতে পারেন। টোটাল ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। এটা প্রাইস রেখেছি আমরা মাত্র 2,05,000 টাকা। আমরা আসলে মূলত কন্ডিশনে যাই না, কারণ এখন হচ্ছে যে যুগ চলে আসছে, কন্ডিশনে গেলে অনেক সময় দেখা যায় আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। অলরেডি একটা ঘটেছে ঘটনা, এরপর থেকে আমরা কন্ডিশনটা বাদ দিয়ে দিয়েছি। যদি হচ্ছে কারো মনে হয় যে সে বাইক সে আজকে নিতে পারতেছে না, 2-4 দিন পরে নেবে বা 10 দিন পরে নেবে, সেক্ষেত্রে সে যদি অ্যাডভান্স করে আমরা তার জন্য বাইকটা আমাদের গোডাউনে রেখে দিব। এই এতটুকু আমরা কাস্টমারের জন্য করতে পারি আমরা। ফিজিক্যালি এসে নিতে হবে? হ্যাঁ, ফিজিক্যালি এসে নিতে হবে। সে বা তার পরিচিত যদি কাউকে পাঠায় তাও দিয়ে দিব। আচ্ছা, পাশে আমরা আরেকটা বাইক দেখছি, এটা হচ্ছে পালসার এনএস। এটা ডাবল ডিক্সের গাড়ি। এটা গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 15,000 কিলোমিটার। হ্যাঁ, 46 সিরিয়ালের গাড়ি, ডাবল ডিক্স। এটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি এটা টায়ার দেখাতে পারেন, আউটলুক দেখাতে পারেন, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। এটাও দুই বছরের নাম্বার করা, ফার্স্ট ওনার। আর এটা প্রাইস রেখেছি হচ্ছে আমরা 1,55,000 টাকা মাত্র। 1,55,000? হ্যাঁ, দুই বছরের কাগজ তো 1,55,000 টাকা। আচ্ছা, পাশে আমরা আরেকটা গাড়ি দেখছি, এটা হচ্ছে এফজেড, এফজেড এস। এটা ভার্সন 1-এর পরের ভার্সনটা আর কি। এটা হচ্ছে আপনার 2014 মডেল, 10 বছরের নাম্বার করা, 24 পর্যন্ত। ঠিক আছে, গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 30 প্লাস। গাড়িটা হচ্ছে টোটালি কাজ করানো আছে, A to Z। ঠিক আছে, যে নিবে তার বছর খানিকের মধ্যে কোনো কাজ করানো লাগবে না, একটা কারো কাজ করানো লাগবে না, টোটালি ফ্রেশ করা আছে গাড়িটা। আপনি সামনে চাকা দেখাতে পারেন বা আউট দেখাতে পারেন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটাতে। এটা মাইলেজ হচ্ছে আপনার আপনার 38-40 পাওয়া যায়, ঢাকার ভিতরে। এটা প্রাইস রেখেছি হচ্ছে আমরা 1,07,000 টাকা মাত্র। হ্যাঁ, ইয়ামা কোম্পানির গাড়ি, 1,07,000 টাকা। এফজেড, এফজেড এস। এটা এখন আমরা যে গাড়িটি দেখছি, এটা হচ্ছে আপনার ফ্রেজার ভার্সন 2। এটাও এটা হচ্ছে আপনার 10 বছরের নাম্বার করা, মানে ফুল ট্যাক্স টোকেন করা আছে। 2019 মডেল এটা। এটা গাড়িটা রান করেছে হচ্ছে আপনার মাত্র 9,000 কিলো, মাত্র 9,000, জেনুইন 9,000 কিলো রান করেছে। আপনি গাড়িটা আউটলুক দেখাতে পারেন, প্লাস হচ্ছে আপনার চাকা দেখতে পারেন, আপনার ডিস্ক দেখতে পারেন, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে। এখন পর্যন্ত গাড়িটার ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন একটা নাটও ধরা হয়নি। আমাদের শোরুমের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দিব। কেউ যদি বলতে পারে যে ইঞ্জিন খোলা হয়েছে বা কোনো কিছু করা হয়েছে, গাড়ি রিটার্ন দিয়ে সে টাকা নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই গাড়িটার আমরা প্রাইস দেখেছি হচ্ছে আমরা 2,00,000 টাকা মাত্র। একদম 2,00,000 টাকা রাউন্ড। আচ্ছা, পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার পালসার UG5 2021 মডেল। গাড়িটা হচ্ছে 2022 জানুয়ারিতে রেজিস্ট্রেশন করা, দুই বছরের নাম্বার করা গাড়িটাতে, 40 সিরিয়াল। এটা টুয়েন্টিক্স, এটা পালসার।
একদম ফ্রেশ কন্ডিশন আছে, গাড়িটা রান করেছে মাত্র 3000 কিলো। এই বছরের জানুয়ারিতে গাড়িটা কেনা। আপনি দেখতে পারেন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, কোনো ডেন্ট পেন্ট কোনো কিছু নেই, ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, নাম ট্রান্সফারের জন্য হচ্ছে আমরা 8000 টাকা করে নিই, 8000 টাকা করে নিই। আবার কেউ যদি চায় যে সে নিজে নাম ট্রান্সফার করবে, তাকে আমরা মালিক দিয়ে দিব, সে নিজে করে নিতে পারবে, সব কিছু দিয়ে দিব। যদি কেউ বলে যে আমি নিজে করে নিব, সেক্ষেত্রে তাকে আমরা সব কিছু দিয়ে দিব, ফাইল থেকে শুরু করে মালিক সব কিছু দিয়ে দিব। আবার যদি কেউ বলে যে না আমাদের হচ্ছে আমরা এই ঝামেলায় যাব না, সেক্ষেত্রে সেটা আমরা নিজেরা করে দিব। দুইটা অপশনই আছে। আচ্ছা, এটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা 1,60,000 টাকা। হ্যাঁ, এটা 2024 পর্যন্ত কাগজ করা আছে, একদম আপ টু ডেট করা আছে। আচ্ছা, পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, পালসার NS। এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স, 2018 মডেল। আপনার গাড়িটা রান করেছে 13,000 কিলোমিটার, মাত্র 13,000 কিলোমিটার, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার। এটারও কোনো স্ক্র্যাচ বা বড় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটাতে। হ্যাঁ, এটা হচ্ছে যিনি চালিয়েছেন তিনি হচ্ছে আপনার RCB করে নিয়েছিল আর কি, RCB হোস পাইপ এবং গ্রিপ উনি নিজে করে নিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু মডিফাই করাচ্ছে। গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে, এটারও ইঞ্জিন টোটালি আনটাচ। আচ্ছা, এটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা 1,28,000 টাকা। হ্যাঁ, আপনি দেখতে পারেন টোটালি ফ্রেশ কন্ডিশন। আমি 1,28,000 টাকা আসলে এত ফ্রেশ গাড়ি কেউ দিতে পারবে না। পাশে হচ্ছে আরেকটা গাড়ি দেখছি, এটা হচ্ছে TBS মেট্রো প্লাস 110cc। এটা হচ্ছে ডিক্স ব্রেকটা, ঠিক আছে। এটা রান করেছে আপনার 7000 কিলোমিটার, একেবারে যা আছে সবগুলো জেনুইন জেনুইনে আছে, 7000 কিলোমিটার। এটা হচ্ছে 2019 মডেল, পুরোই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা, এখন পর্যন্ত ইঞ্জিন আনটাচ, কোথাও কোনো স্ক্র্যাচ নাই বা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটাতে, ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। এটাও হচ্ছে আপনার 2 বছরের রেজিস্ট্রেশন করা। গাড়িটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা জান আপনার ব্লগের জন্য আর একটু কমিয়ে দিই, যেই প্রাইসটা আমরা চিন্তা করে রেখেছিলাম তাতে একটু কমিয়ে দিব এবার। এটা প্রাইস রেখেছি আমরা 80,000 টাকা, মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন বাইক, 110cc, ডিক্স ব্রেক। গাড়ি কি আপনার প্রত্যেকটাই ফার্স্ট মালিকের গাড়ি? প্রত্যেকটাই ফার্স্ট ওনারের গাড়ি, ফার্স্ট ওনার আর হচ্ছে অন টেস্ট, ওয়ান টেস্ট নাম্বার করা আছে, দুইটাই আছে, কিন্তু ফার্স্ট ওনার ছাড়া আমরা নেই। সেকেন্ড ওনারে দেখা যাচ্ছে যে এখন অনেক সময় ঝামেলা হয়, এর জন্য আমরা ডিরেক্ট ফার্স্ট ওনারে গাড়ি নিই। আচ্ছা, এখন আমরা যে গাড়িটা দেখবো এটা হচ্ছে সুজুকি জিক্সার। এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের গাড়ি, 2017 মডেলের। এটারও হচ্ছে 2 বছরের নাম্বার করা। গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 13,000 কিলোমিটার, একদম জেনুইন 13,000 কিলোমিটার। দেখতে পারেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোথাও কোনো ভাঙা ফাটা কোনো কিছু নাই, চাকার বিটও যা আছে যথেষ্ট পরিমাণ আছে, ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা, ফার্স্ট ওনারের গাড়ি। আর এটা প্রাইস রেখেছি হচ্ছে আমরা 1,45,000 টাকা। হ্যাঁ, আপনি দেখতে পারেন এটা উনিও একটু হালকা পাতলা মডিফাই করেছে বাইকটাতে, RCB গ্রিপ ইউজ করছে এটাতে। দেখতে পারেন গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে। এর পাশে আমরা আরেকটা বাইক দেখছি, এটা হচ্ছে সুজুকি অ্যাসেট। এটা হচ্ছে FIABS-টা, FIABS। এটা হচ্ছে 2021-এর মডেল, 22-এ রেজিস্ট্রেশন করা, 2 বছরের কাগজ করা আছে, 24 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে। গাড়িটা রান করেছে হচ্ছে আপনার 18,000 কিলোমিটার। হ্যাঁ, আপনি দেখতে পারেন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ডেন্ট পেন্ট ওরকমভাবে নাই, টোটাল ফ্রেশ কন্ডিশনে আছে। এটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা 2,65,000 টাকা, ফিক্সড প্রাইস। এখন আমরা যে বাইকটি দেখছি এটা হচ্ছে সুজুকি অ্যাসেট, এটা হচ্ছে আপনার FIABS, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গাড়ি রান করেছে জেনুইনলি 18,000 কিলোমিটার, 2021-এর মডেল, 52 সিরিয়ালের গাড়ি, টোটালি ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ঠিক আছে। আপনি দেখতে পারেন গাড়ির সামনে চাকা দেখাতে পারেন, ডিক্স দেখাতে পারেন, টোটালি ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা। এই এটা প্রাইস দিয়েছে হচ্ছে আমরা 2,65,000 টাকা। জি, আপনার গাড়িটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, আপনি দেখতে পারেন একটা নাটও ধরা হয়নি এখন পর্যন্ত। এই ছিল আজকে আমাদের কালেকশন। আর এর বাইরে আমাদের কিছু কালেকশন আছে যেটা আমাদের হচ্ছে ওয়্যার হাউসে আছে, এখন পর্যন্ত আনা হয়নি, উঠানো হয়নি, রেডি করা হয়নি বিদায়। আর যদি কারো হচ্ছে আপনার এর বাইরেও কোনো গাড়ির প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সপ্তাহখানিকের মধ্যে ম্যানেজ করে দিতে পারবো। আমাদের শোরুমের নাম হচ্ছে জাহাঙ্গীর মোটরস। আমাদের ঠিকানা হচ্ছে আপনার 363 DIT রোড,
পূর্ব রামপুরা ঢাকা।